আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আপনার মানে ব্যায়াম, সাধারণত ওয়ার্ম আপ এবং কি ব্যায়াম। একটা মানুষ সুস্থ এবং স্বাভাবিক থাকার জন্য যে ব্যায়ামগুলো সাধারণত প্রয়োজন, মানে সেই ব্যায়ামগুলো আপনার মার্শাল আর্টের ক্ষেত্রেও কাজে লাগবে এবং সুস্থ স্বাভাবিক থাকার জন্যও কাজে লাগবে। তো ব্যায়ামের দ্বারা আপনার মানুষের বডি ফিটনেস ঠিক থাকে। তো আমি আজকে সাধারণত যে ব্যায়ামগুলো দেখাবো, যাদের মানে পেট বেশি বড় হয়ে যায় বা শরীর ভারী হয়ে যায়, শরীর ভারী লাগে, তো তাদের জন্য এই ব্যায়ামগুলো খুবই জরুরি। তো আমাকে কয়েকজনে কমেন্ট করে বলছে যে ভাই, আমরা আসলে অনেকে অনেক ধরনের ব্যায়াম জানি না। তো সাধারণত যে ব্যায়ামগুলোর দ্বারা সুস্থ স্বাভাবিক থাকা যায় এবং কি শরীর পাতলা রাখা যায়, সেই ব্যায়ামগুলো নর্মালি দেখা দেয়। তো সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, প্লিজ, ভালো লাগবে। তো ব্যায়ামের মাধ্যমে বিভিন্ন ধরনের উপকারিতা আছে, তো আমি বেশি কথা বলবো না, কারণ বেশি কথা বললে সময় নষ্ট করবো না। তো আপনারা দেখতে থাকুন। তো প্রথম অবস্থা হাত থেকে শুরু করি। তো হাত থেকে শুরু করে সারা শরীরের এবং পা ভড়ি সব কিছুতে মানে কীভাবে ব্যায়াম করতে হবে, সেটা ব্যায়ামের মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো আপনার প্রথম তো হাত নেবেন, বুঝতে পারছেন, হাত হাত থেকে হাত এরকম দিবেন, ঠিক আছে, এরকম দিবেন, মানে প্রেশার দিবেন, তারপরে হাত এরকম দিবেন, এই কবজি ঘুরাবেন, এই কবজি ঘুরাবেন, তারপরে এইভাবে দিবেন, এইভাবে দিবেন, তারপরে হাত এরকম ঘুরাবেন, হাত এরকম ঘুরাবেন, এরকম ঘুরাবেন, হ্যাঁ, ঠিক আছে, তারপরে হাত সোজা করবেন, তারপরে হাত এরকম ভাবে, এরকম ভাবে ঘুরাই তো পারলে ঘুরাবেন, না ঘুরে তো, তারপরে হাত এরকম দিবেন, এরকম এরকম এরকম, তারপরে তো হাত দুটো এরকম ধরবেন, ধরার পরে মানে জোরে মানে যাই করবেন, শক্তি নিয়ে করতে হবে, প্রেশার নিয়ে, বডি বডির চাপ দিতে হবে, ঠিক আছে, বডি চাপ দিতে হবে, তারপরে এরকম চাপ দিতে হবে, এরকম, তারপরে হাতগুলো এই যে ধরছেন, এরকম চাপ দিবেন, এরকম চাপ দিবেন, এরকম চাপ দিবেন, তারপরে বডি এরকম এরকম, তারপরে বডি আপনার নিচে উপরে, ঠিক আছে, তারপরে হাতের ব্যায়ামগুলো। তো শরীর পাতলা করার জন্য এবং কি শরীর ইজি করার জন্য যে ব্যায়ামগুলো করতে হবে, কন্টিনিউ আপনার মানে বেশি বেশি মানে লাফাইতে হবে, এরকম খুব বেশি বেশি লাফাইতে হবে, এরকম এরকম লাফাইতে হবে, তারপরে আপনার পা যে এরকম এরকম লাফাইতে হবে। আর শরীর পাতলা করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে ব্যায়ামটা, এটা আপনার বেশি বেশি এই লাফটা দিতে হবে, এই লাফটা 10 বার 20 বার দিতে হবে, তাহলে আপনার শরীরটা পাতলা হবে, ইজি হবে, দৌড় প্রয়োজন আর কি, দৌড়াইলে কী হবে, শরীর আপনার পাতলা হবে। তো বেশি বেশি আপনার দৌড় মানে রানিং করতে হবে, বেশি বেশি রানিং করতে হবে এবং কি বেশি বেশি দৌড়াইতে হবে, তাহলে আপনার শরীরটা পাতলা হবে। তো আপনার মানে পাগুলো এরকমভাবে উড়াইতে পারেন, যার যত উড়ে পা উড়ার চেষ্টা করতে হবে, এরকম পা উড়াইতে হবে, ঠিক আছে, এরকম এরকম যখন করতে হবে, এরকম ঘুরাইতে হবে, শরীরে বেশি পরিমাণ ঘামাইতে হবে, ঠিক আছে, এরকম চাপাইতে হবে। এইগুলো হচ্ছে আপনার সাধারণ ব্যায়াম। তো সাধারণ ব্যায়াম করলে হবে না, আরও রিস আপ পুশ আপ এগুলো দিতে হবে। তো আমি নর্মালি দুটা জিনিস দেখাবো, রিস আপ এবং কি পুশ আপ। তো এখন দেখবেন আপনার পুশ আপ, পুশ আপের মাধ্যমে কী হবে, মানে এই যে সাইডগুলো এগুলো আপনার মানে শক্তি শক্তি হবে, এগুলোর মধ্যে যে চবরিগুলো আছে চবরিগুলো থাকবে এবং পেশিগুলো বাড়বে, ঠিক আছে। তো পেশিগুলো পুশ আপ দেওয়ার সিস্টেম রয়েছে, আপনার হাত সোজা করবেন, মানে বিভিন্ন সিস্টেম আছে, যারা পাঞ্চ শক্ত করতে চায় তারা পাঞ্চের মাধ্যমে দিতে পারে এবং কি হাত সোজা করে পুশ আপ দিতে পারে। তো আমি কী করবো, আপনার পুশ আপগুলো মানে দেখাবো, পুশ আপগুলো খুব বেশি বেশি দিতে হবে এবং কি রিচ আপ দিতে হবে। রিচ আপের মাধ্যমে কী হবে, যে আমার যে পেটের অতিরিক্ত মেদগুলো আছে এবং চর্বিগুলো আছে সেগুলো কমে যাবে। তো আমি এখন পুশ আপ দিব। তো পুশ আপগুলো সাধারণত এই যে হাতটা এই কাত লেভেল সোজা সুজি করতে হবে। তো পা দুটা আপনার কী করতে হবে, এই যে সোজাও রাখতে পারেন এবং কি ফাঁকাও রাখতে পারেন। তো পুশ আপ দেওয়ার সিস্টেম আছে, যে যেটা দিতে পারে, যদি আমি 10টা দিতে পারি 10টা এবং কি 20টা দিতে পারলে 20টা। তো নিয়ম রয়েছে আপনার সোজা বডি, একদম পুরো বডি একদম স্ট্রেট সোজা থাকবে, এরকমভাবে স্ট্রেটভাবে সোজাভাবে দিতে থাকবেন, যে যেটা পারে আর কি। আমি নর্মালি বেশি দেখাবো না, ভিডিও লং হয়ে যাবে, এই জন্য শর্টকাটে দিচ্ছি। দেখছেন তো এখন দেখবেন রিস আপ। তো রিস আপ হচ্ছে ব্যায়ামের সবচেয়ে মেন বিষয়। রিস আপের মাধ্যমে কী হবে, যাদের পেট আর কি চবরি আছে, পেটে যাদের চবরি আছে, তো রিস আপের মাধ্যমে পেটে চবরি চলে যাবে এবং কি রিস আপটা খুবই উপকারী একটা ব্যায়াম। তো আমি বেশি ব্যায়াম দেখাইলাম না, কারণ এর আগে আমি একটা ভিডিও দিচ্ছি আপনার পায়ের টেচিং নিয়ে। তো যারা মনে করেন কি ব্যায়াম করে নর্মালি, এই ব্যায়ামগুলাই যথেষ্ট, কারণ বেশি ব্যায়ামের প্রয়োজন নেই। তো এই ব্যায়ামগুলো যদি নর্মালি করেন, পুশ আপ এবং রিচ আপ, হালকা জোর দাপ দিবেন, মানে জোর পারবেন, হালকা একটু রাউন্ড করবেন, এটাই এনাফ। আর শরীরে একটু ঘামাবেন, মানে যে কাজ করলে মানে শরীর ঘামে সেটা হচ্ছে আপনার ব্যায়াম। তো জিমের
সবাই তো আর জিমে যেতে পারে না, তো জিমের প্রয়োজন নেই, নর্মালি এই ব্যায়াম গুলো করবে আপনারা, তাহলে বডি একদম মানে ফিট হয়ে যাবে, তাই একদম ফিট হয়ে যাবে। রিচ আপের সিস্টেমটা হলো কি আপনার, তো রিচ আপ তো হচ্ছে আপনার মেইন, তো রিচ আপটা দিবেন কীভাবে, মানে হাফ এরকমভাবে ধরতে হবে, হাফ ধরতে হবে, শুয়ে দিতে হবে, মানে যদি প্রথম অবস্থা কারো মানে সাপোর্ট নিতে হয় তাহলে নেবেন, আর যদি সাপোর্ট ছাড়া পারেন তাহলে সবচেয়ে বেটার। তো রিচ আপ দেওয়ার ক্ষেত্রে কী করতে হবে, হাত দুটা এরকমভাবে গ্রিপ করে ধরতে হবে, তো ধরার পরে এই যে এরকমভাবে মাথার পিছনে হাত ধরতে হবে। তো আসলে এই ব্যায়ামগুলো কাদের জন্য, যারা এগুলো জানে না তাদের জন্য, আর যারা জানে মার্শাল আর্ট তাদের তো ভালো, ঠিক আছে, কিন্তু যারা না জানে অনেকে কমেন্ট করছে সেগুলো, সেই জন্য ঠিক আছে। হাঁটু দুটো একসাথে করতে হবে, পা দুটো একদম মাটির মাধ্যমে লাগাইতে হবে, লাগানোর পরে আমি একদম ক্রুজ বসবো, যে এরকম ক্রুজ বসবো, তো হাত দুটো এরকম মাথার পিছনে গ্রিপ করবো, গ্রিপ করে শুয়ে করবো, এই যে এরকম শুয়ে করবো, শোয়ার পরে তো এরকম শুয়েছি, শোয়ার মাধ্যমে আমি যদি একা না উঠতে পারি, এই যে এরকমভাবে উঠবো, এরকমভাবে উঠতে মানে বুকটা এই জায়গায় লাগাই দেবো, লাগাই দেবো, আমি যদি একা না উঠতে পারি তাহলে এনেও কাউকে বলবেন যে পাড়া দিয়ে ধরতে হতো বা কোনো কিছু সাপোর্ট নেবেন, নেওয়া তারপরে এই যে এরকমভাবে রিচ আপ মারতে থাকবেন এরকম, ঠিক আছে, এরকম রিচ আপ। তো রিচ আপের মেন উদ্দেশ্য হলো আপনার মানে পেটে কীভাবে চাপ খাবো, মানে পেটের চবরির মধ্যে চাপ খাইতে হবে, যেরকম পেটের চবরির মধ্যে যদি প্রচুর চাপ খায় তাহলে চবরিগুলো কমে যাবে এবং কি মানে পেট একদম স্ট্রং হয়ে যাবে, তো সেম এই যে এরকমভাবে এরকমভাবে প্রেশার দিতে পারেন, এরকমভাবে সুস্থ করতে পারেন, ঠিক আছে, রিচ আপ মারতে থাকবেন 10 বার 20 বার যে যাইবার পারে এরকম কন্টিনিউ মারতে থাকবেন, এরকম এরকম বেশ কয়েকদিন মারতে হবে। তো নর্মালি জিমের প্রয়োজন নেই, বডি ফিট রাখার জন্য সাধারণত এই ব্যায়ামগুলো এনাফ, ঠিক আছে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ব্যায়ামগুলো নিয়মিত করলে বডি ফিট হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকুন, এবং কি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করবেন।